শহীদ স্মরণে কর্মবিরতি বনগা মহকুমা আদালতে পাশাপাশি এদিন মৌন মিছিল করেন আইনজীবীরা নিহত সিআরপিএফ জওয়ানদের স্মরণে পথে নামলেন বনগাঁ আদালতের আইনজীবীরা এদিন আদালতের সমস্ত কাজ বন্ধ রেখে রাস্তায় মৌন মিছিল করেন তারা শনিবার বেলা প্রায় এগারোটা নাগাদ মহকুমা আদালতের আইনজীবীরা একত্রিত হয়ে বনগাঁ মহকুমা আদালত চত্বর থেকে মৌন মিছিলে পা মেলান এই মিছিল শহর পরিক্রমা করে ফের আদালত চত্বরে এসে শেষ হয় মিছিলে আইনজীবীরা ছাড়াও অংশ নেন বনগাঁ আদালতের বিভিন্ন কর্মী ও সাধারণ মানুষ এ ব্যাপারে বনগা মহকুমা আদালতের ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস জানান সেনা কনভয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে আমাদের এই মৌন মিছিল পাশাপাশি একদিনের কর্মবিরতি পালন করা হচ্ছে কাশ্মীরে যে ভয়াবহ ঘটনা ঘটেছে স্বাধীন ভারতের ইতিহাসে এই ঘটনা একটা নজিরবিহীন বলে আমরা মনে করছি এবং জঙ্গি বাহিনীর দ্বারা কাশ্মীরে যে চুয়াল্লিশ জন ভারতীয় জওয়ান যে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেশের সাতের জন্য তারা আত্মবলি দিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে এই মৌন মিছিলের আয়োজন করেছি এবং সেই পাশাপাশি আজকে বনগা আদালতের সমস্ত কাজকর্ম আমরা বন্ধ রাখছি অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা